হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। আমার একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি নিয়ে চলে এসেছি তত্ত্ব সাজানোর ভিডিও। দাদার বিয়ে রয়েছে, তো দাদার বিয়ের পাঞ্জাবি আর ধুতিটা তোমরা প্রথমেই দেখলে। এরপর যে শাড়িটা দেখছো এটা হচ্ছে পিঠ বস্ত্রের শাড়ি, এটাকে এখন আমরা ডেকোরেশন করব তত্ত্বের প্লেটে। তো দেখতে পাচ্ছ শাড়িটা কতই সুন্দর, এটা একটা হচ্ছে বেনারসি রয়েছে। তো আমরা কী কী তত্ত্ব সাজালাম আর কেমনভাবে সাজালাম সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। প্রথমে আমরা পিঠ বস্ত্রের শাড়িটাকে এইভাবে সাজিয়েছি। তো এর উপর আমরা পেপার দিয়ে এবং বল দিয়ে ডেকোরেশন করছি। প্রত্যেকটা শাড়িকে আলাদা আলাদাভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। বলো তুমি কি বলতে চাইছো, বলো। তোমার কি ঘুম পাচ্ছে? আপনার মানে ইন্টারেস্টের সহিত কাজগুলো করছে। তত্ত্ব সাজাতে আমরা তিনজন বসে গেছি, তো বিকেল থেকে আমাদের তত্ত্ব সাজানো চলছে। এরপর আমরা যে শাড়িটা সাজিয়েছিলাম সেটাকে এরকম নৌকো আকৃতির করেছি, তো দেখতে কতই না ভালো লাগছে। তো এই বিয়ে বাড়িতে এরকম প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সাজানোর মজাই কিন্তু আলাদা। নৌকো আকৃতির শাড়িটা কেমনভাবে কী তৈরি করলাম আমার চ্যানেলে একটা শর্ট ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তী যেসব ভিডিওগুলো আসবে তোমরা কিন্তু দেখতে পাবে। তো দেখছো এর ওপর আমরা বলগুলো দিয়ে দিচ্ছি, আর বলের ওপর দিয়ে আমরা পলিথিন দিয়ে এটাকে কমপ্লিট করব সাজানোটা। এটাতে আমার মনে হয় ঢুকটা দিয়ে করতে হবে, দু সাইড দিয়ে করো, এই দিক দিয়ে। চলছে স্ক্যাম। আমরা একটা শাড়ি সাজিয়েছিলাম যেটাকে একটা ঘরের মতো করেছি, তো এটা একটা তাঁতের শাড়ি ছিল। তো এটাতে সাজাতে সাজাতে আমরা একদমই কয়েকটা জিনিস দিতে ভুলে যাই, তো এটা পলিথিন প্যাকিং হয়ে যাওয়ার পর সেটাকে খুলে আবার ওই জিনিসটা দিতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলোই ট্রে রয়েছে, এখনও আমাদের সাজানো অনেকটাই বাকি রয়েছে। গায়ে হলুদের তত্ত্বগুলো যেগুলো যাবে তার মধ্যে এই গামছাটা রয়েছে, তো এই গামছাটাকে আমরা প্রজাপতির মতো করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা বল দিয়ে ডেকোরেশন করলাম। তো এটা সাজানোর পর আমরা চিপস কুরকুরি ট্রেগুলো সাজাচ্ছিলাম, তো দেখতে পাচ্ছ এটা একটা ট্রে, তো এটাকে আমি ডেকোরেশন করলাম। আর এখানে অনেক কিছু জিনিস নিয়ে আমরা বসে গেছি ডেকোরেশন করতে, তো প্রত্যেকেই এখানে হেল্প করছে। তত্ত্বগুলো সাজাতে সাজাতে আমাদের কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে 8-9টা বেজে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ ছেলেদের প্যান্ট এবং জামাগুলোকে এইভাবে আমরা ডেকোরেশন করছি, কারণ এগুলোকে আর কোনো কিছু করা যাবে না। শাড়িগুলোকে আমরা যা পেরেছি কোনোভাবে কিছু করার চেষ্টা করেছি। তত্ত্ব সাজানোর কাজে কারা কারা হেল্প করছে সবাইকে দেখিয়ে দিলাম, দেখে নাও। তো সবাই আমাদের বাড়ির পাশেই বাড়ি, তো সবাই এখানে বিয়ে যেহেতু, তো সবাই একসঙ্গে বসে আমরা কাজ করছি। আর দেখতে পাচ্ছ টোটাল কতগুলো তত্ত্ব সাজানো হয়েছে। তত্ত্ব সাজানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। তো পরবর্তী বিয়ের ভিডিওগুলো আমি আমার চ্যানেলে পোস্ট করব, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।